তো ফ্রেন্ডস আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবার বাল্বটাকে কানেক্ট করতে হবে জিনিসটা পোর্টেবেল হয়ে গেল পকেটে ভরেও নিয়ে যেতে পারবে মনে করো কোনো পিকনিক বা ক্যাম্পিংয়ে তো আর জানো সেখানে ইলেকট্রিসিটি পাবে তো কি বা জেনারেটার আছে সেখানেই এই জিনিসটা পকেটে করে নিয়ে যেতে পারবে কোনো এক্সট্রা তারের ঝঞ্ঝেক বিশাল বিশাল তার লাগবে তো বাল্ব সবাই পাল্টাতে জানো কিভাবে বাল্ব ফিক্স করে সেইভাবেই আমি ফিক্স করে নেব আর পাশে এক্সটেনশান বোর্ড আছে ওটা দিয়ে চেকও করে দিচ্ছি যে কাজ করছে কিনা না এইটুকনো তারে তো ফ্রেন্ডস একশো ওয়াটে বাল্ব তো কানেক্ট করে দিয়ে দিয়েছি এখন চেক করা বাকি আর বলছি এটাকে সিরিজ ল্যাম্প কী করে বানাবা এই যে এখানে যে কোনো একটা নিউট্রাল ওয়্যার যেটা কালো আমি কালোটাই প্রেফার করি সব ক্ষেত্রে বা অনেক সময় বোঝাও যায় না টেস্টার দিয়ে চেক করে নিতে পারো যেই লাইনে কারেন্ট থাকবে না মানে টেস্টার দিয়ে যখন বাল্বটাকে চেক লাইনে দিয়ে চেক করবে পিনটা লাইনে দিয়ে যেই লাইনে বা টেস্টারে বাতিটা জ্বলবে না সেই লাইনে একটা কেটে নিবে কেটে দু মাথা তার বের করে নিবে আর হয়ে গেল সিরিজ ল্যাম্প আর ওই সাইড থেকে তোমরা যে কোনো জিনিস এসি অ্যাপ্লায়েন্স টেস্ট করে নিতে পারবে সেটা কি শর্ট হয়ে আছে না কাজ করছে যদি শর্ট হয়ে থাকে তাহলে বাল্বটা যেই গতিতে জ্বলে যতটা আলো দেয় একশো ওয়াট সে সেই সমতুল্য আলো দেবে নালে একটু কম জ্বলবে কারণ লোড পড়েছে সিরিজে একশো ওয়াটের সাথে ধরো পঞ্চাশ ওয়াট দশ ওয়াট যে কোনো একটা লোড পড়ে গেল তাহলে সেই কারেন্টটা তো ওই জিনিসটাও খাচ্ছে সিরিজে আছে একই লাইনে তাহলে এর এই বাল্বে আলোতেও একটা এফেক্ট পড়বে একটু কমে যাবে আলোটা প্রথমে আর যদি আরেকটা একশো ওয়াটে বাল্ব কানেক্ট করে দাও তাহলে হয়তো দুটো বাল্ব বাল্বই অনেকটা আলো কমে গেছে এরকমভাবে জ্বলবে তোমরা বুঝতে পারবা তো ঠিক আছে আমাদের কাজ অলমোস্ট ডান এবার চেক করার পালা তো ফ্রেন্ডস আমি বাল্বটাকে এক্সটেনশন বোর্ডের সাথে কানেক্ট করে নিয়েছি তো এখন যখনই সুইচ দিব দেখতে পাচ্ছ পুরো আলো হয়ে গেছে আর এটা ক্যামেরাতে যখনই বেশি আলো পড়ে ক্যামেরাটা একটু টাইম নেয় সেন্স করার জন্য ওর জন্য ওরকম প্রথমে ঝাঁঝা পোড়া হয়ে যায় এই যে ঝাঁঝা পোড়া আস্তে আস্তে সেন্স করলো ক্যামেরাটা তো এই যে আর শীতকালে একশো ওয়াটে বাল্ব অনেক উপকারী ব্যাডমিন্টন খেলার জন্য গরম হয়ে যাচ্ছে ঘরটা আস্তে আস্তে তো বিলও তেমন উঠবে একশো ওয়াটে বালবে প্রায় একশো দ দশ ওয়াট ধরে একশো পাঁচ থেকে একশো দশ ওয়াট বিল উঠে থাকে কারণ ধরে নিচ্ছি যে এনার্জি লস হয় তারের মাধ্যমে কিছুটা আর বাল্ব তো হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি কোনো মতেই হবে না ঠিক আছে ভিডিও এই অবধি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করে দিও আর একশো ওয়াটে বাল্বের জন্য এই তারটাই যথেষ্ট এর থেকে মোটা ওয়ান এম বা ওয়ান পয়েন্ট ফাইভ এম তার দরকার পড়ে না ঠিক আছে টাটা গুড বাই সি ইউ সোন অন মাই নেক্সট ভিডিও বাই